এনএস ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিডিওটা কি, দেরি না করে চলো বলে ফেলা যাক, ভিডিওটা হচ্ছে বসন্ত উৎসবের ভিডিও। তো এই বসন্ত উৎসবে আমি কি কি করলাম বা হোলি আমি কিভাবে সেলিব্রেট করলাম সেই নিয়ে এই ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক আমি হোলিতে কি কি করেছি। আর হ্যাঁ, আমি একটা এনজিওতে গেছিলাম, এই এনজিওর সাথে আমি আজকে থেকে না ছোটো থেকে যুক্ত। আমি এই এনজিওর হাত ধরেই এই সব কাজ টাজ করা সব কিছু আমি করে থাকি, বাইরে দুস্থদের হেল্প করা সাহায্য করা এইসব আমি করে থাকি। তো যাই হোক, আমি শুধু না মানে ওই সংস্থা থেকে করে থাকি এই আর কি। তো ওই সংস্থারই দোল উৎসব পালন হয়েছিল, সবাই মিলে একটা র্যালি বার করেছিলাম সকালবেলায়, প্রভাত ফেরি বলতে পারো। সেই প্রভাত ফেরিতে আমরা কী কী করলাম, নাচ গান সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর বাড়ি ফিরে এসে খুব রং খেলেছি পাড়ার বাচ্চাদের সাথে, আর আমি আমার দাদার সাথেও রং খেলেছি, খুব রং খেলা হয়েছে। যাই হোক, সেই রং খেলা সব কিছুই তোমাদের সাথে সেলিব্রেট করব। আর বাড়িতে এসে যে রং খেলেছি তার কোনো আমি ভিডিও আপলোড করব না, যাই হোক কিছু ছবি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী করেছি আমি। আর
Como la gente tocare, como la gente tocare, como la gente tocare.
হাই ফ্রেন্ডস, তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, আর কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই, টাটা। আরও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। বাই বাই।